ছোট ভাইয়ের ভিডিও আমি দেখো না আসলে রাফসানদার ছোট ভাই কে এটা জানতে হবে। যাই হোক, তুমি তো ওর থেকে বড় ইউটিউবার না? হ্যাঁ হ্যাঁ, ওরা হচ্ছে ছোটখাটো ইউটিউবার। তো এখন আপনারা দেখতে থাকেন, আশা করি অনেক কিছু দেখবেন। তো আজকে আমাদের নোয়াখালীতে কি কি হইতেছে এই জিনিসগুলো দেখবেন ইনশাআল্লাহ। অনেক দেরি হয়ে যায় সবাই আসতে আসতে, তো আমরা আস্তে আস্তে পার্কে প্রবেশ করি। পার্কে প্রবেশ করতে দেখা যায় কজ আরেকটা প্রবলেম হয়েছে, কথা হচ্ছে যে আমার প্রচুর শ্যাক খাইতেছিল, মোবাইল প্রচুর কাঁপাকাঁপি করতেছিল, বাট আমি জিনিসটা খেয়াল করি নাই, তার জন্য সবার কাছে সরি। তো ফিরে আসা যাক কথায়। তো সেটা হচ্ছে কি, আমরা ঢুকছিলাম পার্কে, তো পার্কে ঢুকে দেখতেছিলাম যে সব কাপল আর কাপল, আর এর মধ্যে আমরা বন্ধুবান্ধবরাই শুধু একমাত্র একা একা ছিলাম, মানে এই একটা হুলস্থুল অবস্থা। আকিব ভাইয়ের কিছু হলে তো যাই হোক, এই সাইডে ডানে বামে সিঙ্গেলটা একটু লাফালাফি করতেছিল এটাই। তো এখানে যত বয়স্কই হোক না কেন, সবাই আসছে সবার ভালোবাসার মানুষকে নিয়ে বসে একটু গল্প করার জন্য, সবাই ভ্যালেন্টাইন্স ডে পালন করতেছিল, বাট আমাদের ভাগ্যে নেই ভ্যালেন্টাইন্স ডে, সো আমরা পালন করতে পারতেছি না, কজ আমরা দেখে বিনোদন নিতেছি, তো আমরা উগাইতেছিলাম। তো আমি আবারও সরি বলতেছি, কজ আসলে প্রচুর শেখ খাইতেছিল মোবাইলটা, আমি খেয়াল করি নাই, তার জন্য সবার কাছে সরি। আর এখানে অনেক রকমের অনেক দোকান আসছিল, চকলেটের দোকান, ফুলের দোকান, মানে পোলা পানে ফুল কিনে আনে এখানে এসে বেচে 20 টাকার ফুল 30 টাকা দিয়ে। দেন অনেকে অনেক রকমের গেম খেলতেছিল, তো অনেকে একসাথে বসে গান গাইতেছিল। এরপর আমার একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে এসএইচবিওর একটা সংগঠনের একটা উদ্যোগ নিছে, আজকে সুবিধাবঞ্চিত সকলকে এন্টারটেনমেন্ট দিচ্ছে, চিপস দিচ্ছিল, খাবার দিচ্ছিল, তারপর গান গাইয়ে শোনাচ্ছিল। এই জিনিসটা আসলে জোশ ছিল বিষয়টা। এসএইচবিও সার্ভিস ফর হিউম্যান বিং অর্গানাইজেশন। ইচ্ছা ছিল অনেক কিছু, ইচ্ছা ছিল সিঙ্গেলদের সাথে কথা বলবো, ইচ্ছা ছিল মিঙ্গেলদের সাথে কথা বলবো, বাট লজ্জায় অনেকের সাথে কারোর সাথে কথা বলা হয় নাই। সো আমরা হাঁটতেছিলাম, আর কিছু করার নাই, কী করবো, তো হাঁটতে হাঁটতে দেখতেছিলাম, এনজয় করতেছিলাম, এন্টারটেনমেন্ট নিচ্ছিলাম, নিজেরা নিজেদের মতো, সবাই সবার মতো। তো এখানে সবাই সবার ব্যবসা নিয়ে ব্যস্ত, সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। তোমার কাছে কি ফিলিংস, কি আজ পার্কটা তো ঘুরলা, কি মনে হচ্ছে? ভাই বিলি এটা 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 মানে কি ভাই? ভাঙা 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 মন। তো এটা তুমি যে সিঙ্গেল আছো, তোমার কাছে কি শান্তি লাগতেছে না? হ্যাঁ একটু বেটার আছি, কারণ রিলেশনটা প্যারা ভাই। তুমি জানো কেমনে রিলেশন প্যারা? দেখছি অনেক দেখছি, মানে নিজে কাকুর করে না শিওর? এখনো সেই অভিজ্ঞতা হয় নাই। শিওর? হ্যাঁ শিওর, হ্যাঁ শিওর। আসলে ও আসলে রিলেশন করার যোগ্যতা নাই, তখন ওরে সব মেয়ে ছেঁকা দেয়, সেজন্য আর কি ছেলেটা কষ্টে আছে। নীরব ভাই কি ব্লগ নিয়ে কি ভাই আসরি আজকে দিন নিয়ে কি বলবা? আজকে হচ্ছে আসলে ভ্যালেন্টাইন স্পেশাল, তো আমরা তো সিঙ্গেল, এখন আশেপাশে দেখি। তুমি সিঙ্গেল? হ্যাঁ আমি সিঙ্গেল। তোমার কোনো প্রেম করছো? মেবি মেবি জ্বলতেছো নাকি? ছেলেটারে সব মেয়ে ঠেকা দিতেছে সমানে, যদি কারো কাছে ভাল লাগে রিলেশন করে দিন, রিলেশন করিয়ে তারেক রহমান মারুফ 01717641860 ফোন নাম্বার। এই নাম্বারে জীবনে ফোন দিন না, নিজের লাইফটা নষ্ট করেন না। তো এটাই বলবো ভাই 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 ভাই, ভালো পজিশনে যাবো।
মানে এখানে দেখা যাচ্ছিল সিঙ্গেলদের সংখ্যা কম না, মিঙ্গেল থেকে সবাই সবার মতো এন্টারটেনমেন্ট নিচ্ছিল দিচ্ছিল এই আর কি। তো আমাদের আর সহ্য ছিল না, দুঃখ বারাগান্ত মন নিয়ে আমরা বের হয়ে যাই। আমিও আমাকে ভালোবাসি। পাঁচ টাকা দিলে তো খুশি হবে নি? আর একটু দূরে আমি দিতেছি, দূরে যা, একটু দূরে যা। পাঁচ টাকা আসেনি কোন ঘরে আছে দে। মানে পাঁচ টাকার জন্য সে কি একটা অবস্থা করতেছিল, মানে সে তারে পাঁচ টাকা দিছিলাম, সে কি একটা হাসি দিছিল, এটাই অনেক কিছু আমার জন্য। অ্যান্ড যাই হোক, এক একজনের কাছে পাঁচ টাকা কিছুই না, বাট ওদের কাছে পাঁচ টাকা অনেক কিছু। আচ্ছা তোমরা কি খুশি নেই আমি যে তোমাদেরকে বার্গার ট্রিট দিচ্ছি রাস্তার উপরে? এখানে আমরা সিঙ্গেলরা খাইতেছি আর পিছে কাপড়রা মজা করতেছে, এই আর কি অবস্থা। সিঙ্গেলরা বার্গার খাচ্ছে পিছে দিয়ে কাপড়রা দুষ্ট হবে। তো গাইজ আমার ভিডিও করে দেওয়ার কেউ নাই, সেজন্য নিজে নিজে করতে হবে। সবাই তো কাঁপছে, ভিডিও করে দিবে গে ভাই রে ভাই। চিজ বার্গারটা একদম পুরা অস্থির হয়েছে, 90 টাকা হিসেবে ভালো লাগছে এটাই। একটা রিভিউ দিলাম আর কি, ছোটোখাটো ব্লগের ভিতরে। বেশি গরিব মানুষ, আমার মতো গরিব মানুষ আজকে খাবাইছে, তো এতদিন ধরে পাগল করে আসে ট্রিট দেওয়ার জন্য। আমি অনেক কষ্টে টাকা জমাই, তারপরে টাকা জমাই না, টাকা হাওলাত নিয়ে তারপরে ট্রিট দিতে আসছি। বজ ওরা আমার মারি ফেলে দিনই ছিল। নীরব ভাই তুমি খুশি নি? নানি রে রিয়ান তুমি খুশি? আমি বের করতাম। এ ব্রো তুমি খুশি? তুমি খুশি? ব্রো ব্রো অর্ধেক আড়া দিস, তুমি খুশি? আরে জোর করিস না, জোর করিস না। আপনারা অন্য কোন কচি ভাবিয়েন না, আমি কচি ডাবের কথা বলছি। মানে বন্ধু মেয়েরা শরবত কামু তো গাইজ আজকে দিনটা খুবই কষ্টের ছিল, ব্লকটা অনেক ছোট হয়েছে আমি জানি, বাট আর ব্লকটা অনেক সুন্দরভাবে ভাবছিলাম, বাট সুন্দর অনেকগুলো টাকা চলে গেছে ফাঁকি দিয়ে, অনেকগুলো টাকা চলে গেছে শুধু ব্লগের জন্য। আসলে বলতেছি ব্লগে কোনো ইন্টারেস্ট নেই, সেজন্য ফুড রিভিউ ঢুকে দিছি। তো যদি ভালো লাগে দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভালো থাকবেন ইনশাআল্লাহ। চাপ নাই, চাপ নাই, চাপ নিলাই।